আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ইউএসডিটি আর্ন করবেন। অনেকেই কিন্তু আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করার চেষ্টা করি, বহুত চেষ্টা করি, তবে কাজ কিন্তু সবাই পারে না। কাজ যখন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তখন কিন্তু আপনি অবশ্যই পারবেন, ঠিক আছে? শুধু এই রকম কাজ না, আপনাকে আরও বেশি কাজ শিখতে হবে, যেমন গ্রাফিক্স ডিজাইন, একটি ওয়েবসাইট ডিজাইন করা, একটি ওয়েবসাইট তৈরি করা, একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা, কিভাবে কোথায় থেকে আর কি টাকা ইনকাম করা যায়, এই সকল কিছুই কিন্তু আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে দেখাই, ঠিক আছে? আমি কিন্তু সকল ডিটেলসে কিন্তু আপনাদেরকে বলে দিই, বুঝিয়ে দিই, দেখিয়ে দিই যে যার যেটা প্রয়োজন শুধু আমাকে অবশ্যই মেসেজ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে। আর আজকে যে সাইটটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা একটি ট্রাস্টেড সাইট, যে সাইট থেকে আপনি প্রচুর টাকা কিন্তু আয় করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন এটা আমি আপনাদেরকে দেখে দেবো, আমি আপনাদেরকে লাইভে প্রমাণ সহকারে দেখে দেবো। আর একটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করে বলবো যে যখন আপনি একটি কোনো কাজ করতে যাবেন সেই কাজটি অবশ্যই মনোযোগ দিয়ে অবশ্যই করবেন, তাহলে সেখান থেকে আপনি প্রচুর টাকা আয় ইনকাম করতে পারবেন। যেমন ওয়ার্কআপ জব আছে, যেখানে আপনারা সবাই কিন্তু ভিডিও দেখতে পারেন, হয়তোবা আমি এখন ভিডিও আপলোড করতে পারতেছি না ওয়ার্কআপ জব নিয়ে। আপনারা ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখেন, দেখার পর দেখুন যে কিভাবে কাজ করে। সেখানে কিন্তু আমি নিজেও প্রচুর পর্যন্ত ইনকাম করে থাকি, প্রত্যেক দিন 1000 টাকারও কিন্তু বেশি ইনকাম করে থাকি। এমনকি এই সাইটটা যে আমি আপনাদেরকে দেখাবো, এইখান থেকেও আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। আপনি এই সাইট থেকেই চাইলে কিন্তু আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন। যদি মনে করেন আপনি 1500 টাকা দিনে ইনকাম করতে চান, তাও কিন্তু পারবেন, ঠিক আছে? আমি সবসময় চাই যে আপনি একটা ভালো কিছু করুন। এমনকি দেখুন যে অনেকে আছে যে ভিডিও বুস্ট করেও কিন্তু টাকা ইনকাম করে, এটা কিন্তু আছে, ভিডিও বুস্ট করে। অনেকে আছে টেলিগ্রামে গ্রুপ খুলে সেখানে অ্যাপ সেল করে টাকা ইনকাম করতেছে, অ্যাপস তৈরি করতেছে, একজন ডেভেলপার, উনি সকল কিছু বুঝিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিয়ে উনি কিন্তু একটা অ্যাপস নিয়ে মার্কেটিং করতেছে যে কীভাবে আর কি এই অ্যাপসটা আপনি চালাবেন, কীভাবে কোন নেটওয়ার্ক বসাবেন, কীভাবে আপনার টাকা আসবে, এই সকল কিছুই কিন্তু ইউটিউবে আছে। ইউটিউবে নাই এমন কোনো কিছুই নাই। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, ভাই অবশ্যই অনলাইনে ইনকাম করবেন, ভালো কিছু করবেন। ভালো কিছু করার চেষ্টা, আপনাকে মনের থেকে উদ্যোগ নিতে হবে যে আমি এই কাজটা করতে চাই, ঠিক আছে? আর আমি যেটা আজকে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে অ্যাড দেখে আপনি টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক, সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখে দেবো এই সাইট থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারবেন। মোবাইল দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, চাইলে কিন্তু এই সাইটটা আপনি ডেস্কটপ, ল্যাপটপ বা আপনি যে কোনো কিছু ট্যাবের মাধ্যমে কিন্তু আর্ন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন? তো এখান থেকে আমি জাস্ট এই সাইটটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে সাইট আছে, ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি। আপনি ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। এই সাইটের লিঙ্কটা দেওয়া থাকবে আমার এই ভিডিওর প্রথম পিন কমেন্টে, যে ভিডিওটি আপনি এই মুহূর্তে দেখতে পারতেছেন এই ভিডিওরই প্রথম পিন কমেন্টে এই সাইটের লিঙ্কটা দেওয়া থাকবে। এখানে দেখতে পারতেছেন আমার কত ডলার আছে, আমার অ্যাভেলেবেল ডলার আছে $11, ঠিক আছে? তো এই ডলারটা কিন্তু এখানে আমি ডিপোজিট করেছি, কীভাবে ডিপোজিট করেছি এটাও আমি আপনাদেরকে দেখাবো, এবং এখান থেকে কিন্তু আর্ন করা অনেক টাকা আর্ন করা কিন্তু সম্ভব, ঠিক আছে, পসিবল। তো এটা কিভাবে এটাই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কাজ করার জন্য প্রথমত খুবই সিম্পল, দেখুন এই যে প্ল্যান আছে, এই প্ল্যানের উপরে একটি ক্লিক করতে হবে। এখান থেকে প্ল্যানের উপরে ক্লিক দিয়ে ভিআইপি ভাবে এখানে কাজ করতে হবে। অবশ্যই আপনি যদি কাজ করেন ভিআইপি করে কাজ করে নিতে হবে, কাজ করতে হবে এখানে। তো দেখুন এখানে একটি প্ল্যান আছে, যে প্ল্যানটা দেখা যাচ্ছে এখানে $10 একটি প্ল্যান আছে। আমি আপনাদেরকে এই প্ল্যানটি অ্যাক্টিভ করে দেখাবো এবং এখানে আমি আর্ন করব, ঠিক আছে? তো আমার মতো করে চাইলে আপনিও আর্ন করতে পারেন। লাইভ অ্যাপ উত্তোলন করেও আমি আপনাদেরকে এই সাইট থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন অ্যাক্টিভ নাও লেখা আছে, অ্যাক্টিভ নাও এর উপরে একটি ক্লিক করবেন। তারপর এখানে ইয়েস এর উপরে একটি ক্লিক দিবেন, দেখুন এখানে ইয়েস লেখা আছে, ইয়েস এর উপরে একটি ক্লিক করবেন। ইয়েস এর উপরে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন আপনার এই প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখুন আমি ক্লিক দিয়ে দিচ্ছি। এখানে ভালো মতো দেখার জন্য আমরা জাস্ট ডেস্কটপ মোডটাকে অন করে নিয়েছি, এখান থেকে ডেস্কটপ মোডটাকে অন করে নিবেন। তো দেখুন এখানে আমার এই যে এটা হয়ে গেল কারেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার কারেন্ট প্ল্যান। তো এবার আমি এখান থেকে ডেস্কটপ মোডটাকে আউট করে দিচ্ছি। ডেস্কটপ মোডটাকে আউট করে দেওয়ার পর এবার হচ্ছে আমাদের এখানে কাজটা করতে হবে। কাজ করবেন কিভাবে এটা দেখে দিচ্ছি, দাঁড়ান। এখানে কাজ করার জন্য খুবই ইজিলিভাবে আপনি কাজ করতে পারবেন। দেখুন এই যে টাস্ক আছে, এই টাস্কের উপরে একটি ক্লিক দিতে হবে। এখানে টাস্কের উপরে ক্লিক করতে হবে, আপনি এখানে 4টা অ্যাড দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি দেখুন এখানে দেখতেছি 1, 2, 3, 4, এই 4টা অ্যাড আমি এখন দেখব। আর আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে $1 কিন্তু আছে, দেখতে পেলেন। তো এখানে আমি কিন্তু $11 এখানে ডিপোজিট করেছি, কারণ আমি এখানে ডলারটা উত্তোলন করব। সাইট ট্রাস্টেড কিনা আমার তো অবশ্যই দেখতে হবে আপনার
আমাদেরকে দেখাতে হবে, সাইট থেকে আপনি আর্ন করতে পারবেন কি না সকল কিছু কিন্তু বুঝিয়ে দিতে হবে, যার কারণেই কিন্তু আমি এখানে $11 ডিপোজিট করেছি, কারণ সেখান থেকে আমি উত্তোলন করব। আমার কাছে ট্রাস্টেড সাইট ছাড়া আমি কিন্তু রিভিউ করব না, কারণ ট্রাস্টেড সাইট যদি না হয় সেদিন আমি একটি সাইট রিভিউ করে ভিডিও তৈরি করেছিলাম, ঠিক আছে, একটা সাইট ভিডিও তৈরি করেছিলাম, সেখানে ডিপোজিট করেছি, উত্তোলন করতে গিয়েছি, কিন্তু সেই সাইটে আমি উত্তোলনটা পাইনি। তো সেই ভিডিওটাও আমি তৈরি করেছিলাম, ঠিক আছে, সেই ভিডিওটাও তৈরি করেছিলাম কিন্তু আপলোড করেনি, যে সাইট থেকে আমি পেমেন্ট পাবো না সেই সাইট তো ভিডিও আপলোড করে কোনো লাভ নাই, ঠিক আছে। তো এই সাইটে দেখুন আমি আজকে কি হয় এটা আমি নিজেও বলতে পারতেছি না, এখান থেকে পেমেন্ট যদি না আসে তাহলে কিন্তু এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে এবং এই সাইটটা কিন্তু আমি রিভিউ করতে পারবো না, শেয়ার করতে পারবো না, যার কারণে প্রত্যেকটা সাইট আমি যখন আপনাদের সাথে শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে তখন সেই সাইটে কিন্তু আপনি আর্ন করতে পারবেন, এমনকি এখানে কিন্তু আমি উত্তোলন করে দেখাচ্ছি লাইভে প্রুফ সহকারে, প্রুফ সহকারে ভিডিও যদি আমি উত্তোলন না করি তাহলে তো আমার চ্যানেলে কেউ ভিডিও দেখবে না, ঠিক আছে, এমনকি ভালো কিন্তু কমেন্টও করবে না। তো এখান থেকে ট্যাক্সের উপরে একটি ক্লিক দিবেন, ট্যাক্সের উপরে ক্লিক দেওয়ার পর জাস্ট এই ক্লেম ট্যাক্সের উপরে একটি ক্লিক করবেন, ক্লেম ট্যাক্সের উপরে একটি ক্লিক দিয়ে দিলাম, ক্লেম ট্যাক্সের উপরে ক্লিক দেওয়ার পর পরবর্তী দেখতে পাবেন লোড নিবে, লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করার পর এখানে দেখুন একটা আমাদের ক্যাপচা পূরণ করতে বলতেছে যেটা হচ্ছে ম্যাথ কুইজ, তো চারের সাথে চার আর তিনে কত হয় সাত, সাত দিয়ে কনফার্ম আনের উপরে একটি ক্লিক দিতে হবে। তো দেখুন এখানে একটা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা এখানে দ্বিতীয়টা করব, দ্বিতীয়টা করার জন্য দেখতে পাবেন এখানে আবারও অপশন চলে আসবে, আমরা এখানে লোডিং পর্যন্ত অপেক্ষা করব, লোডিং পর্যন্ত অপেক্ষা করার পর এখানে ক্যাপচাটা পূরণ করে দেব সাত আর জিরো, তো এখানে সাত দিয়ে কনফার্ম আর্নের উপরে একটি ক্লিক করলাম, কনফার্ম আর্নের উপরে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে আমাদের আরেকটা অ্যাড হয়ে গেল। তো এবার আরেকটা অ্যাড এখানে কমপ্লিট করব, আরেকটা অ্যাড কমপ্লিট করার পর দেখতে পাবেন আমাদের এখানে এই অ্যাডটাও কমপ্লিট হয়ে যাবে, তো টোটাল আমি এইটা দিয়ে তিনটা করলাম। তো এবার আরেকটা যদি করি তাহলে চারটা করতে পারবো, আমি যে প্ল্যানে আছি এখানে চারটাই আমি করতে পারবো, বেশি করতে পারবো না, ঠিক আছে, পাঁচটা কিন্তু হবে না, চারটাই হবে। তো দেখুন এখান থেকে জাস্ট আমি আবারও সিক্স বসিয়ে দিয়ে কনফার্ম আর্নের উপরে একটি ক্লিক করলাম, এবার এখানে আরও একটা আমি কমপ্লিট করতে যাই, দেখি এবার হয় কি না, আর হবে না, এখানে আমি টোটাল চারটা কমপ্লিট করতে পারলাম, ঠিক আছে। তো দেখুন এবার আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কত হয়ে গেল, $1.72 হয়ে গিয়েছে, এই ডলারটা এবার আমি উত্তোলন করব। এই ডলারটা উত্তোলন করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে দেখুন এই যে ক্যাশ আউট নাও লেখা আছে এই ক্যাশ আউট নাও এর উপরে একটি ক্লিক করতে হবে, এখান থেকে ক্যাশ আউট নাও এর উপরে ক্লিক করে আপনি এখান থেকে উত্তোলন করতে পারবেন। তো দেখুন কীভাবে উত্তোলন করতে হয়, দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ আউট নাও অপশন চলে আসছে, তো আমাদের এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিতে হবে, দেখুন এখানে সিলেক্ট মেথড লেখা আছে, সিলেক্ট মেথডের উপরে ক্লিক দেওয়ার পর বিকাশ নগদ টিআরএক্স, এখানে দেখুন তিনটা মাধ্যম আছে, ঠিক আছে, তো আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে অ্যামাউন্টটাকে আমি বসে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে যেহেতু আমার $1.72 আছে আমি $1.72 এখানে বসে দিলাম, মিনিমাম এখানে আপনি উত্তোলন করতে পারবেন $1। তো এখানে সাবমিটের উপরে একটি ক্লিক দিচ্ছি, সাবমিটের উপরে ক্লিক দেওয়ার পর জাস্ট একটু অপেক্ষা করি, তো দেখুন এন্টার বিকাশ নাম্বার, এখানে আমরা বিকাশ পার্সোনাল নাম্বারটা বসে দেবো, তো আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বারটা বসে দিলাম, দেওয়ার পর সাবমিটে একটি ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক দেওয়ার পর দেখুন এটা আমাদের হয়ে গেল, তো এখন এটা পেন্ডিং আছে, আমরা কিছুটা সময় অপেক্ষা করব। তো দেখুন এখানে আমি $1.72 কিন্তু উত্তোলন করেছি, আমার $1.55 কিন্তু এখানে আর কি আমি পাবো, এবং এখানে দেখুন $0.17 আমার যেটা কেটে নিয়েছে এটা হচ্ছে ফি কেটেছে, এবং এখানে দেখুন $178 আমি রিসিভ করতে পারবো এখান থেকে, ঠিক আছে, প্রতি ডলার সমান $1 দেখুন $115 কিন্তু আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে, প্রতি ডলার সমান। এখানে আমাদের অ্যাকাউন্টে টাকাটি চলে আসছে ফ্রেন্ড, এখানে দেখতে পারতেছেন এই মুহূর্তে আমাদের টাকাটি চলে আসছে $176, ঠিক আছে। তো দেখুন এখানে ফাইভ ওয়ার্ক থেকে টাকাটা চলে আসছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এখানে আপনি কাজ করবেন, কিভাবে একটি প্ল্যান অ্যাক্টিভ করবেন, কিভাবে এখানে টাকাটি উত্তোলন করবেন, এখনও আমি আপনাদেরকে দেখাইনি যে কিভাবে এখানে রিচার্জ করতে হবে, ঠিক আছে। আমি যে সর্বপ্রথমে এখানে USDT নিয়ে আসছিলাম এটা রিচার্জ কিভাবে করতে হবে এটা দেখাইনি, তো দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন রিচার্জ নাও লেখা আছে, এখান থেকে রিচার্জ নাও এর উপরে একটি ক্লিক দিতে হবে, রিচার্জ নাও উপরে ক্লিক দেওয়ার পর কোন মাধ্যমে রিচার্জ করতে চাচ্ছেন এখান থেকে মেথডটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি এখান থেকে বিকাশ দেখতে পাচ্ছেন বিকাশ নগদ টিআরএক্স, হ্যাঁ, এই কয়েকটা মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন। তো দেখুন এখানে নগদ দিয়ে দেখাচ্ছি, এখানে নগদ আমি সিলেক্ট করে দিলাম এবং এখানে অ্যামাউন্টটাকে বসে দিচ্ছি। তো যেমন এখানে আমি কত টাকা ডিপোজিট করব, দেখুন এখানে অ্যামাউন্ট বসে দিতে হবে, এটা হচ্ছে USDT হিসাব করতে হবে আপনাকে অবশ্যই। তো দেখুন এখানে USDT কত USDT আপনি ডিপোজিট করতে চান, যেমন আপনি 15 USDT ডিপোজিট করতে চান, সাবমিটে ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে
USDT সমান সমান ওনারা আমাদের থেকে নিচ্ছে 1725 টাকা। আমরা এখান থেকে নাম্বারটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব বিকাশ থেকে সেন্ড করলে বিকাশ অথবা নগদ থেকে সেন্ড করলে নগদে। যাওয়ার পর আপনি এই নম্বরে এত টাকা পাঠিয়ে দেবেন, যে কয় টাকা ডিপোজিট করতে চান এখানে যা লেখা থাকবে সেটা পাঠিয়ে দেবেন। দেওয়ার পর এখানে জাস্ট আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে বসে দিতে হবে। দেওয়ার পর এখানে পে নাওয়ের উপর একটি ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা জমা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন এখানে আমাদের অ্যাকাউন্টটা যখন ব্যালেন্সটা জমা হয়ে যাবে তখন এই যে এখান থেকে আপনি একটি প্ল্যান অ্যাক্টিভ করবেন, এখান থেকে একটি প্ল্যান আপনি অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে, তো যখন একটি প্ল্যান অ্যাক্টিভ করবেন তারপর আপনি এখানে যে ট্যাক্সের উপরে ক্লিক করে ট্যাক্সগুলো কমপ্লিট করবেন, বাস হয়ে যাবে। তো এখান থেকে যদি রেফার করতে চান এই টিমের উপরে একটি ক্লিক দেবেন। টিমের উপরে ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পারতেছেন এখানে একটি কপি অপশন আছে, এই কপির উপরে ক্লিক করবেন। কপির উপরে ক্লিক দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারেন আর্ন করে, এই রেফার করে। ঠিক আছে, তো এবার আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। আমার এই ভিডিওর প্রথম পিন কমেন্টে চলে গেলে আপনি একটি দেখতে পাবেন লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের উপরে ক্লিক করলে এই লিঙ্কে এই সাইটে নিয়ে চলে আসবে। এখান থেকে রেজিস্টারের উপরে একটি ক্লিক করবেন। রেজিস্টারের উপরে ক্লিক দেওয়ার পর আপনার ইউজার নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে কান্ট্রি দিবেন, কান্ট্রিটা বাংলাদেশেই সিলেক্ট করা থাকবে, আপনার ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিটে পাসওয়ার্ড। এরপরে এখান থেকে জাস্ট এই ক্যাপচাটাকে এইখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে রেজিস্টার নাও লেখা আছে, এটার উপরে একটি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি এখানে সম্পূর্ণ হয়ে যাবে। তখন আপনি এখান থেকে লগ ইন করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। এছাড়াও আরেকটা কিছু চাইবে, যেটা হচ্ছে আপনার অ্যাড্রেস চাইবে, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস সকল কিছু দেওয়ার একটা অপশন আসবে। স্টেপ বাই স্টেপ ইচ্ছা মতো বসে দেবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরকমভাবে বসে দেবেন, হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, সবাইকে বুঝাইতে বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।